বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ রবিবার, 12ই জুন। ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ, এখন বাজে 8:30। ব্রাশ টাশ করলাম, এখন চা খাবো, শাশুড়িমা চা দিচ্ছেন। আর প্রিয়াকে তোমরা এখন দেখতে পাচ্ছ না, তার কারণ প্রিয়া রাত্রিবেলা ওর পায়ে একটু টান ধরেছিল, তো একটু রেস্ট নিচ্ছে, হয়তো পরে আমার সাথে ব্লগটায় জয়েন করবে। আজকেও অনেক লোকজন আসবে, আর লম্বা লিস্ট আছে, প্লাস অনেক কিছু রান্না টান্না হবে, তোমাদের দেখাবো রান্নার সময়। ইচ্ছে আছে, দেখানো যায় না কতটা কি সময় করে উঠতে পারবো বা কতটা দেখাতে পারবো। তোমরা আমাদের সাথে থেকো। কত খাওয়া দাওয়া আর চাটনির কথা কেমন মনে পড়ে না? বদাদা চলে এসছে, সে ওটা নেই, এই যে হাতে কি এটা বদাদা? সবাই উঠে পড়েছে, বড়দাদাও এলো, তোমরা দেখতে পেলে হাতে করে মাটন নিয়ে, একদম পাঁঠার মাংস হবে, আর তার সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে ইলিশ মাছ, কোনো ডিম নেই। মা এটা কেটেছে, গোটা এনেছিল বাবা, মা এটা কেটেছে, এবার রান্না হবে। কি আছে এটা, কি আছে? নানপুরি খাচ্ছে নানপুরি আর ঘুগনি, বাবা খেয়ে চলে গেছে, বা আমার পালা, আমি আছি, বাবা বলছে ঘরে ঘরে ঢুকে হ্যাপি গুড মর্নিং। মেরা ব্রেকফাস্ট আ গিয়া হ্যায়, বেরোতে পারে এসেই শ্রেয়াকে দিয়ে এইসব করাতে বসে গেছে। আর এইখানে ও চেল্লামিল্লি করে আমাদের মায়েরা, যে আমরা নাকি ওর সাথে এইগুলো করি, আর ও এসেই এই যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা আছে ও করতে, এরকম করছো কেন তুমি? নোংরা ছেলে, দেখো মুখের মধ্যে নোংরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ শ্রেয়া, ইয়ার করি নি, ঢালো কি বলছে, ঢালো কেমন দেখতে হয়েছে? এইখানে না, ওই সাইডটা দিয়ে করো, ওই সাইড দিয়ে করো। সেই গন্ধ দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। চিড়ে নিয়ে এসে দে তো পিয়া, তুই সুন্দর করে স্নান করবে। পম্পলেট মাছ আনতে গেছিল, ইলিশ মাছ আর মাটন তো অলরেডি রয়েছে, কিন্তু বাজারে পম্পলেট মাছ পাইনি ভালো, সেই জন্য বাবা ওটাকে রিপ্লেস করেছে, কনসোলেশন ব্যাপার আর কি, মানে রিপ্লেস করে দিয়েছে ওটাকে। তো যাই হোক, আজ আবার খাওয়া হবে। এখন বাজে অলমোস্ট 10:30, আজকে তো রবিবার, 12th of June। তো বাড়িতে তো সবাই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও সকাল থেকে অগ্রুপ স্টার্ট করে দিয়েছে। তো আজকে ওই চিড়ে দই আছে বলে মা ভুলে গেছিলো, তাই বাবা বললো, তাই এখন আম কাটছি, চিড়ে ধুয়ে রেখে এসেছি, ঠাকুরকে একটু চিড়ে আর আম দেব। তো দেখি চলো তাহলে সারাটা দিন কীভাবে কাটছে শুরু করা যাক আজকের দিন। এখানে ইলিশ ভাপা হচ্ছে,
জামাই ষষ্ঠীর দিনেও মা এই রেসিপিটাই করেছিল, সেদিনকে আর তোমাদের দেখাতে পারিনি। আজকে আরও সেটাই হচ্ছে, অনেক বড় আকারে অনেক মাছ রয়েছে। এরপরে আবার মাটন হবে, তাই তো? সব সবজি টবজি কাটছে, পেঁয়াজ টেঁয়াজ আলু টালু আদা রসুন, মাংস রান্না হবে তার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ প্রিয়া এখানে পুজো দিচ্ছে, এই দই চিড়ে, এই চিড়ে আম তুলসী পাতা, মানে দুধ দিয়েছে নাকি চিনি? এমনি চিড়ে আম আর চিনি দিয়েছে, আমাদের বাড়িতে পড়ে না, বাবা আজকে হঠাৎ বললো তাই জন্য পড়ে। মানে একটু দুধও দেয়? হ্যাঁ হতে পারে, আমাদের বাড়িতে তো দুধ অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ যাই হোক, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আগে কখনো পড়েনি, তো বাবা আজকে বাজার থেকে হয়তো এমনি জাস্ট এরকমই নর্মাল চিড়ে দিয়েছে। বাবা আজকে বাজার থেকে হঠাৎই করে এসে বললো একটু দিতে, তাই প্রিয়া, মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে তাই প্রিয়া স্নান করে উঠে দিল। মাটন রান্না হচ্ছে, মাংস এই বর্ধিভাই এসছে আর গুঞ্জাও এসছে, ওই ঘরে রয়েছে। এই যে দুটো কড়াইতে হচ্ছে, প্রচুর মাটন রয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন প্রায় 11:30 বাজছে, আমি ড্রেস করে নিয়েছি, একটু বাইরে বেরোবো। কেন বেরোচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগে। ওদিকে রান্না টান্না হচ্ছে, প্রিয়া রান্না করছে, মা রান্না করছে, সবজি সবজি কাটাকাটি হচ্ছে, আর একটা বিরাট এলাহি ব্যাপার হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে ব্লগে। চলো বেরিয়ে পড়ো। তোমরা দেখতে পাচ্ছ, তো আমি চলে এসেছি রসরাজে, রসরাজে মিষ্টি কিনতে এসেছি আমি বাড়ির জন্য, আর আমার কাকা একটু বলেছিল তাই দেখি কি পাওয়া যায়। মিষ্টি কেনা হয়ে গেছে, সরল নিয়েছি বাড়ির জন্য, কাকারা যেটা চাইছে সেটা পাচ্ছি না, তো পরে আসতে বললো, দেখি পরে পাই কি না এসে। আর চলো এখন বেরিয়ে পড়ি বাড়ির জন্য। পুজো ঠাকুর প্রণাম করলাম, এবার একটু বেরোচ্ছি, একটা কাজ আছে। প্রিয়া বড়দাদা আর মামপাই বেরিয়ে গেছে, চলো ওদেরকে জয়েন করি। তো যেতে যেতে মামপাই জিজ্ঞেস করছে এই দোকানটা কত দূরে, বড়দাদাকে জিজ্ঞেস করছে, বড়দাদা বলছে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তোমরা সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবে। শপিং করে চলে এলাম, দেখতেই পেলে তোমরা কি শপিং করলাম। এখন ওয়েটিং এ আমরা দাঁড়িয়ে আছি, গরমের মধ্যে নির্যাতন পারা যাচ্ছে না। সুব্রত মামা এইটুকানি রাস্তা যে এতটা আমার জানা ছিল না, আগে জানলে আমি আরামে এসে শুয়ে থাকতাম। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, মাংস ভাত, ইলিশ মাছ এখনো হয়নি তো খাওয়া, হয়েছে? কেমন হয়েছে খেতে? দারুণ। এখন আমরা এই দুপুরবেলা কুলফি আনতে যাচ্ছি, চলো চলো চলো। প্রিয়া তুমি যাচ্ছ না, চলো সবাই লাইন দিয়ে। আজকে তো পুরো মালামাল হয়ে যাবে শ্রেয়া, ও শ্রেয়া আজকে তো পুরো মালামাল হয়ে যাবে।
সবাই সবাই জুতো খুঁজছে তাই তো? কত টাকা, কত টাকা? 15 নেই, এত সেল হয়েছে? কেমন খেতে বল? ভালো। কুটি মাম্পি আর বদাদা দাঁড়িয়ে আছে, ভাত ফাত আছে, খাওয়া হবে না। শ্রেয়া এখন এগুলো কি ডেলিভারি হচ্ছে? শ্রেয়া ও চলে এসছে, দেখেছো? এই যে এই যে ও ভাবছে এই আমাকেও দেবে। তো আমাদের এইবারের মতো মধ্যম গ্রাম ট্রিপ কমপ্লিট। প্রিয়া এইবারের মতো আমরা এখন বেরিয়ে পড়ছি, গাড়ি ড্রাইভার এলেই আমরা বেরিয়ে পড়বো, হচ্ছে ব্যাপার। মা সব খাবার টাবার দিয়ে দিচ্ছে, আম টাটা। কুটি মাম্পি কুটি মাম্পাই সবাই বেরিয়ে যাচ্ছে, সব ড্রেস করে। কালকে অফিস আছে। তো এখন অলরেডি 10:30 বাজে, বাড়ি থেকে এসেছিলাম, মা খাবার পাঠিয়ে দিয়েছিল, ভাত ইলিশ মাছ এসব খেয়ে ফেয়ে এখন আমি আর এক্সস্ট পুরো সারাদিন প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর মজা হয়েছে, তোমরা পুরো ব্লগটা দেখতেই পারবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। অভিরূপ মঙ্গলবার দিন যাবে অফিস, সেদিনকে আবার আমরা ব্লগ করব, কারণ মানডেটা একটু ব্লগ ব্লগ এডিট করা, আপলোড করা, স্যাটারডে সানডে তো পুরো বাদ হয়ে গেছে, তো মানডেটা ঘরের কাজটা আছে, ওই দিনকে আমরা ব্লগ করে উঠতে পারবো না, মঙ্গলবার দিন আবার ব্লগ করব। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ডাউন বিলো ফর এনিথিং অ্যান্ড এভরিথিং। যাই হোক, তো তোমরা ভালো থেকো আর ভালো রেখো।